বিজেপির সদস্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আঁতকে উঠছেন বিষয়টা মানতে পারছেন না বিশ্বাস হচ্ছে না কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মমতা ও রাহুলের বিজেপি সদস্য কার্ডের ছবি যে ছবিকে ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা কি রয়েছে সেই ছবিতে যাতে দেখা যাচ্ছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী মোদী বিরোধী দুই নেতা নেত্রী যোগ দিয়েছেন বিজেপিতে তাদের ছবি দেওয়ায় কার্ডের ছবি ছড়িয়ে পড়েছে ভাইরাল কার্ডের একটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নাম রয়েছে অপরটিতে মুখ্যমন্ত্রীর নামের জায়গায় লেখা চৌকিদার মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কার্ডে রয়েছে রাহুল গান্ধীর নাম ও ছবি আর এই কার্ডগুলি ছবিকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্ক কে বা কারা এ কাজ করেছে সেই উৎসের সন্ধান এখনও পাওয়া যায়নি তবে এই কাজের সঙ্গে বিজেপি যুগের অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও কংগ্রেস শিবির ঘটনার নিন্দা করে উভয় পক্ষেরই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতার ভাবমূর্তি খারাপ করতেই এই ফেক বা ভুয়ো ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাব জানিয়ে দিয়েছেন এটা ভুয়ো দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিজেপি ইন্টারনেট ব্যবহার করে ভুয়ো খবর ছড়াচ্ছে কতটা নিচ হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এ ধরনের রটনা করা যায় প্রসঙ্গত জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছে বিজেপির সদস্যতা অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে শুভ সূচনা হওয়ার পর অভিযানে অংশগ্রহণ করেছেন অসংখ্য মানুষ অনলাইনে গেরুয়া শিবিরের সদস্য হচ্ছেন তারা সেজন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে আগ্রহীদের যেখানে লিখতে হচ্ছে আগ্রহীদের নাম ঠিকানা ফোন নম্বর উল্লেখ করতে হচ্ছে লোকসভা কেন্দ্র ও বিধানসভা কেন্দ্রের নাম আপলোড করতে হচ্ছে নিজের ছবি এই সমস্ত কিছু করে আপডেট মারলেই বিজেপি সদস্য হিসেবে একটি ই কার্ড চলে আসছে এবং সেখানে লেখা থাকছে ওই আগ্রহী ব্যক্তি বিজেপির সদস্য হয়েছেন দেওয়া থাকছে ব্যক্তির মেম্বারশিপ নম্বর